এতদিনে আমাদের বিয়ে হয়ে যেত। তো হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করতে করতে আমার ওমরান ফারের নতুন গার্লফ্রেন্ডের দেখা পেলাম। তিনি যে ওমরান ফায়ারের নতুন রিয়েল গার্লফ্রেন্ড, এটা কিন্তু ওমরান ফায়ার কখনো শেয়ার করেনি বা নিজেও স্বীকার করেনি। তিনি একের পর এক দাবি করতে যাচ্ছেন যে তিনি ওমরান ফায়ারের বউ এবং গার্লফ্রেন্ড, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ওমরান ফায়ারের নতুন বউ। যদিও ওমরান ফায়ার আগের গার্লফ্রেন্ডটা একটু লুচ্চা হয় না কেন, আমাদের ওমরান ফায়ারের কিন্তু এই নতুন বউটা একেবারে পুরো পদ্মাশীল। সবসময় তিনি বোরকা এবং হিজাব পরে ভিডিও করেন। আজ পর্যন্ত কিন্তু তার চেহারাটা এবং তার ফেসটা কিন্তু পাবলিকের সামনে এবং ক্যামেরার সামনে কখনোই আসেনি। আমার মনে হয় ওমরান ফারের এই নতুন বউটা এটা কিন্তু খুব ভালো একটা বউ। ওমরান ফারের আমরা গার্লফ্রেন্ডকেও দেখা পেলাম এবং আমাদের ওমরান ফারের নতুন বউও দেখা পেলাম। তবে গার্লফ্রেন্ড এবং আমাদের ওমরান ফারের নতুন বউয়ের মধ্যে কোনটা সব থেকে ভালো? আমার মনে হয় ওমরান ফারের নতুন বউটাই ভালো, কারণ তিনি সবসময় হিজাব এবং বোরকা পরেই চলেন। এরকম বোরকাওয়ালি ভাবি তো আমাদের দেশে অভাব নাই, কিন্তু আপনি যে ওমরান ফায়ারের বউ দাবি করতেছেন, নতুন বউ দাবি করতেছেন, এটা কিন্তু আমরা কখনো মেনে নিতে পারবো না। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সাক্ষ্য প্রমাণ তো আছে, সাক্ষ্য প্রমাণ ছাড়া তো আমি কথাই বলি না। শুধু এখানেই শেষ নয়, আমাদের এই ম্যাডাম কিন্তু বোরকা পরে হিজাব পরে ওমরান ফায়ারের ছবি চুমা খায়া বউ দাবি করতেছে। আমার মন উপরবে এটা এটা আইসুকর আইসুকর এই দেশের জনগণের জন্য আইসুকর। কথা হচ্ছে একজনের ছবি বাই করে যদি চুমা খায় নিজের বউ দাবি করা হয়, তাহলে আমার ছবি না জানি কতজন চুমো খাইছে। তো ওমরান ফারের আমরা আগের নতুন গার্লফ্রেন্ড ছিল সেটার থেকে কিন্তু এই ওমরান ফারের নতুন বউদের সব থেকে সেরা। এখানে শেষ নয় ভাই, আমাদের এই ওমরান ফায়ারের যে ইনি নতুন বউ দাবি করতেছেন, নিজের ভিডিওতে এবং নিজের অ্যাকশনে আমাদের ওমরান ফায়ারের বউ লিখছে, মানে আমাদের জাতির ভাবি লিখছে। এখন কথা হচ্ছে ওমরান ফায়ারের এত এত বউ বাই হয় এবং আমরা ওমরান ফায়ারের নতুন নতুন গার্লফ্রেন্ড বাই হয়, যেগুলো ওমরান ফায়ারের কিন্তু কোনোদিন শেয়ারও করেনি। কিন্তু আমরা ছোট থেকেই জানতাম যে ওমরান ফায়ারের কিন্তু কোনো ধরনের গার্লফ্রেন্ড বা বউ নাই। ওমরান ফায়ারের যে টিকটকে এত বউ আছে কোথায় থেকে আসে? বাবু আপনাকে আমি একটা কথাই বলবো, আপনি বোরকা পরে হিজাব পরে ভিডিও বানাইতেছেন, ভালো কন্টেন্ট বানাইতেছেন, কিন্তু মাঝে মধ্যে এই সকল লুটচামি থেকে একটু বিরত থাকেন। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। আপনি যে ওমরান ফায়ারের বউ দাবি করতেছেন আর ওমরান ফায়ারের ছবি বাই করে চুমুখে ভাইরাল হয়েছেন, এটা কিন্তু পাবলিকেই জানে। অর্থাৎ বোরকা পরে এবং হিজাব পরে আমাদের অন্য অন্য মেয়েদের সম্মান নষ্ট করেন না। তো আপনার এরকম জাতির ভাবি কিন্তু আমাদের যশোরের গদখালিতে পড়ে আছে। যদি নিজের জাতির ভাবি না দাবি করে নিজের জাতির ভাই বোন দাবি করতেন, তাহলে অনেক ভালো ছিল। তো যাই ভিডিও আজকে আমরা এই বন্ধু কেমন লাগছে একটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এই বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।